একবার মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে নির্দেশ দিলেন অন্য একটি রাজ্যে কৃষ্ণনগরের দূত হিসাবে যাবার জন্যে। মহারাজের কথা মতো পরদিন ভোরবেলাতেই গোপাল রওনা হয়ে গেল সেই রাজ্যে যাবার উদ্দেশ্যে। ওদিকে সেই রাজ্যের রাজা গোপাল আসবে এই খবর পেয়ে একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন, কারণ তার বহুদিনের ইচ্ছা ছিল গোপালের সঙ্গে সাক্ষাৎ করার। কারণ দেশে দেশান্তরে তিনি বিভিন্ন সময় একথা শুনে থাকেন যে গোপালের থেকে বুদ্ধিমান ভার এতল্লাটে পাওয়া খুবই মুশকিল, তাই তার সঙ্গে একবার চাক্ষুষ সাক্ষাৎ হওয়ার লোভ তিনি কিছুতেই ছাড়তে পারছিলেন না। আর যখন শুনলেন গোপাল দূত হিসাবে তারই রাজ্যে আসছে, তখন আর তার আনন্দের কোনো সীমা ছিল না। তাই তিনি গোপালের পরীক্ষা নেবার জন্যে তার সমস্ত সভাসদদের সঙ্গে নিয়ে একটি পরিকল্পনা করলেন। পরের দিন পরিকল্পনা মতন তিনি বললেন সমস্ত সভাসদদের একটি নির্দিষ্ট পোশাক পরিধান করতে, এবং সেই পোশাকটি রাজামশাই নিজেও পরিধান করবেন, এবং সকলে একই শাড়িতে লাইন দিয়ে বসে থাকবেন। এবার গোপালের পরীক্ষা এটাই হবে যে এই এতজন মানুষের মধ্যে আসল কে রাজামশাই সেটা খুঁজে বার করা। নির্দিষ্ট সময়ে গোপাল সেই রাজ্যের রাজবাড়িতে প্রবেশ করল এবং যথাসময়ে সে রাজসভায় গিয়ে হাজির হলো। রাজসভায় প্রথমে ঢুকেই গোপাল একটু হকচকিত হয়ে গেল। একই পোশাক পরা এত মানুষ একই শাড়িতে বসে আছে। গোপালকে এক প্রহরী বলল, এনাদের মধ্যেই একজন মহারাজ, আপনি আপনার বুদ্ধি মতন বেছে নিন কে এদের মধ্যে মহারাজ। গোপাল তখন আসল বিষয়টা বুঝতে পারল যে তাকে পরীক্ষা করার জন্যে এবং তার বুদ্ধির দৌড়ের যাচাই করার জন্যেই এই ব্যবস্থা মহারাজ করেছেন। তখন গোপাল সবার দিকে একে একে তাকাতে তাকাতে এগিয়ে গেল এবং ঠিক আসল যে মহারাজ তার সামনে গিয়ে হাত জোর করে নতমস্তক হয়ে প্রণাম জানালো। তখন মহারাজ উঠে গোপালকে বললেন, তুমি সঠিক বিচার করেছ, আমি এই রাজ্যের মহারাজ। কিন্তু গোপাল, তুমি আমাকে একটা কথা বলো, এই এত জনের মধ্যে থেকে তুমি কিভাবে বুঝলে যে আমিই প্রকৃত মহারাজ? তখন গোপাল বলল, এ তো খুবই সহজ ব্যাপার মহারাজ। আপনার হাবভাব এবং আচার আচরণের মধ্যে যে আত্মবিশ্বাস ছিল তা এখানে উপস্থিত অন্য কারুর মধ্যেই আমি দেখতে পাইনি। তাছাড়া প্রত্যেকেই একটু ভয়ে ভয়ে আড়ষ্টভাবে বসে রয়েছে এবং বারবার তারা আপনার দিকে দেখছে যে আপনি পরবর্তী কি নির্দেশ দেন, তার জন্যে তারা অপেক্ষায় রয়েছে। তাই আমি অতি সহজেই বুঝে গেলাম যে এখানে উপস্থিত সকলের মধ্যে আপনিই আসল মহারাজ। তখন মহারাজ খুশি হয়ে গোপালকে জড়িয়ে ধরলেন এবং বললেন, সত্যি তোমার বুদ্ধির প্রশংসা না করে কোনো উপায় নেই। আর আমি যে শুনেছিলাম চারিদিকে যে তুমি বিচক্ষণ এবং বুদ্ধিমান মানুষ, তোমাকে হারানো কারোর পক্ষে সাধ্য নয়, তা চাক্ষুষ করলাম এবং খুবই স্বস্তি বোধ করছি এখন। তারপর মহারাজ তার সঙ্গে গোপালের যা যা কাজ ছিল সমস্ত মিটিয়ে নিলেন এবং গোপালকে রাজকীয়ভাবে মধ্যাহ্ন ভোজ করালেন এবং তার আতিথেয়তার কোনো রকম ত্রুটি রাখলেন না। এর ফলে গোপালও খুশি হলো এবং মহারাজ নিজেও খুশি হলেন। এরপর খুশি মনে গোপাল কৃষ্ণনগর ফেরার উদ্দেশ্যে রওনা হলো। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।